আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত মার্চ মাস থেকে আমাদের স্কুল এ পর্যন্ত বন্ধ, শুধু আমাদের স্কুল না, সারা বিশ্বের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ। এমন মহামারী বিশ্বে আমাদের চোখে আর পড়ে নাই, এমন মহামারীতে আমরা সবাই, তারপরও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখছেন, একদিন আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আদায় করি। যা হোক, বর্তমান ডিজিটাল দেশ, আধুনিক প্রযুক্তিতে আমাদের বাংলাদেশেও পিছিয়ে নাই, আমরাও অনলাইনে ক্লাস শুরু করছি। আজ তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের সালাত নিয়ে আমি আলোচনা করব, সালাতের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। সালাত তোমাদের বইতে কত প্রকার আছে, কী কী আছে তার সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা দেখি সালাতের কত প্রকার আছে তোমাদের বইতে, আমরা দেখি ইসলাম ও নৈতিক শিক্ষা বিভিন্ন প্রকার সালাত। এক নম্বরে জামাতের সালাত, মাসরুকের সালাত, মুসাফির সালাত, রুকনদারের সালাত, জুমার সালাত, ঈদের সালাত, জানাজার সালাত, সালাতুত তারাবিহ, সালাতুত তাহাজ্জুদ, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন। প্রথম আছে আমাদের জামাতের সালাত। বিশেষ করে জামাতের সালাত আমাদের এলাকায় সাধারণত মহিলারা জামাতে নামাজ পড়ে না, পুরুষরাই নামাজ পড়ে। যখন জামাতে নামাজ পড়া হয় তখন একজন ইমাম থাকে এবং তার পিছনে যারা থাকে তাদেরকে মুক্তাদি বলা হয়। যে নামাজ আদায় করে পড়ে, নামাজ পড়ায়, তাকে বলা হয় ইমাম। যে না পিছনে যারা থাকে তাদেরকে বলা হয় মুক্তাদি। এই মুক্তাদির মধ্যে আবার অনেকে আছে যারা শুরু থেকে রাকাতগুলো পায়, আবার কেউ আছে এক রেখা ছুটে যায় অথবা দুই রেখা ছুটে যায়, তিন রেখা ছুটে যায়, তাদেরকে বলা হয় মাসবুক। তাদের বলা হয় মাসবুকের সালাত, অর্থাৎ সে এক রেখা ছুটে পায় নাই অথবা দুই রেখা পায় নাই বা তিন রেখা পায় নাই। যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে শুরু করবে, তখন সে দাঁড়াইয়া বাকি নামাজগুলো সে একা একা আদায় করে নেবে, এদেরকে বলা হয় মাসবুক। তৃতীয় নম্বর আছে মুসাফির সালাত। মুসাফির সালাত, মুসাফির কাকে বলা হয়? আমরা সাধারণত বলি মুসাফির বলতে ভিক্ষুক বুঝি, কিন্তু আসলে ভিক্ষুক নয়, শরীয়তে পরিভাষা মুসাফির বলা হয় যারা বাইরে থেকে 48 মাইল দূরত্বে যাওয়ার জন্য নিয়ত করে, তাদেরকেই মুসাফির বলা হয়। 48 মাইলে বর্তমান প্রায় 73 কিলোমিটার মতো হয়, প্রায় 73 কিলোমিটার মতো হয়। এই পরিমাণ যদি কেউ যাওয়ার জন্য নিয়ত করে তাহলে তার নামাজ কসর করতে হয়। কসর অর্থ চার রেকাত নামাজের জায়গায়, চার রেকাত ফরজ নামাজের জায়গায় দুই রেকাত ফরজ নামাজ আদায় করতে হয়। যেমন জোহরের চার রেকাত নামাজ ফরজ, ওখানে দুই রেকাত, আসরের চার রেকাত ফরজ, ওখানে দুই রেকাত, ইশার চার রেকাত ফরজ, ওখানেও দুই রেকাত আদায় করতে হবে যদি সে একা হয়, একা একা আদায় করে। অবশ্য যদি সে জামাতে নামাজ আদায় করে তাহলে ইমাম সাহেব যদি মুকিম হয় তাহলে ইমাম সাহেব চার রেকাত পড়ে, সেও চার রেকাত পড়ে। ইমাম সাহেব যদি দুই রেকাত পড়ে তাহলে সেও দুই রেকাত পড়ে। ইমাম সাহেব মুসাফির হয় তাহলে তার সাথে দুই রেকাত নামাজ, এটা বলে মুসাফির নামাজ। অবশ্য সুন্নাত নামাজ যদি সে পড়ে তা পূর্ণই পড়তে হবে, সুন্নাত নামাজের কোনো কসর হয় না। চতুর্থ নামাজ রুগ্ন ব্যক্তির সালাত। রুগ্ন ব্যক্তির সালাত বলতে রুগ্ন মানে অসুস্থ, যেমন আমরা বলি তাদের নামাজ সুস্থ মানুষের নামাজের মধ্যে অনেক পার্থক্য হয়। যেমন ধরুন একজন সুস্থ মানুষের জন্য দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, কিন্তু অসুস্থ হলে সে দাঁড়াতে না পারলে সে বসে পড়বে, যদি সে বসতেও সক্ষম না হয় তাহলে সে শুয়ে শুয়েও নামাজ আদায় করতে পারে। পশ্চিম দিকে পা দিয়ে মাথা দিয়ে একটু জাগাইয়া তাহলে কী করবে, সেভাবে সে নামাজ আদায় করবে শুয়ে শুয়ে। এ হচ্ছে রুগ্ন ব্যক্তির নামাজ। পঞ্চম নম্বরে জুমার সালাত। জুমার সালাত অবশ্য সবার পরে ফরজ না, যেন মহিলা বা বাচ্চা তাদের পরে, কিন্তু মহিলাদের পরে জামাত জুমার নামাজ ফরজ নয়। জুমার নামাজ ফরজ হওয়ার জন্য একটা শর্ত আছে, যেমন বালেগ হতে হবে, পুরুষ হতে হবে, স্বাধীন হতে হবে, তারপরে যে সমস্ত এলাকায় জুমা ফরজ সেই সমস্ত এলাকায় হতে হবে, যেখানে বাজার ঘাট নিত্য প্রয়োজন সব কিছু পাওয়া যায় এরকম জায়গা হতে হবে।
এই শর্তগুলো যদি সব পাওয়া যায় তাহলে সেখানে জুমার নামাজ আদায় করা ফরজ, এবং জুমার নামাজ জোহরের নামাজের পরিবর্তে জোহরের নামাজ 4 রাকাত তার পরিবর্তে 2 রাকাত নামাজ সে কি করবে আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাতের পরিবর্তে খুতবা আছে এই খুতবা আদায় করবে, খুতবা আগে পড়বে তারপরে 2 রাকাত নামাজ পড়বে। এটা বলা হয় কি জুমার নামাজ প্রবাসীদের নামাজ। আমাদের বছরে 2টি ঈদ আসে, রমজানের পরে যে ঈদের নামাজ পড়ি একেবারে ঈদ উল ফিতর, কোরবানির সময় যে ঈদের নামাজটা পড়ি একেবারে ঈদ উল আজহা। ঈদ উল আজহা বা ঈদ উল ফিতরের নামাজ আদায় করা ওয়াজিব, 2 রাকাত নামাজ পড়া আদায় করা ওয়াজিব, 6 তাকবীরের সহিত আমাদের 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এই নামাজগুলো পুরুষের পরে ওয়াজিব, মহিলাদের পরে ওয়াজিব নয়। তারপর আছে জানাজার সালাত। জানাজার সালাত ফরজে কেফায়া, অর্থাৎ ফরজে কেফায়া বলা হয় একটা মহল্লার যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার সংবাদ যারা শোনে তার মধ্য থেকে যদি কোনো একটা দলে জামাতগুলো আদায় করে, জানাজা আদায় করে সবার পক্ষ থেকে নামাজ আদায় করা হয়, যেটা ফরজে কেফায়া বলে। সবার দলের সমস্ত মানুষের পক্ষ থেকে একদলে যে আদায় করা হয় পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অবশ্য যারা অংশগ্রহণ করবে তারাই সব পাবে, যারা অংশগ্রহণ করবে না তারা সব পাবে না। সালাতুত তারাবিহ, সালাতুত তারাবিহ রমজান মাসে আমরা ঈশার নামাজের পরে 20 রাকাত নামাজ আদায় করি, এই 2 রাকাত করে 20 রাকাত আদায় করতে বলা হয় তারাবিহ নামাজ। এই তারাবিহ নামাজ আদায় করা সুন্নাত, সুন্নাতে মুয়াক্কাদ। তারপর আছে সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ বলা হয় শেষ রাত্রে অর্থাৎ ফরজ ফজর নামাজের আগে শেষ রাত্রির দিকে যে নামাজ আদায় করা হয় তাকে ঈশার নামাজের পরে, এবং ফরজ ফজর নামাজের আগে মধ্যরাতে যে নামাজ আদায় হয় তাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদ নামাজ 4, 8 বা 12 নামাজ আদায় করতে পারে। এটা যদি কেউ রেগুলার আদায় করে হ্যাঁ তার জন্য সুন্নাত, তার যদি কেউ মাঝে মাঝে করে তার জন্য নফল। সালাতুল ইশরাক, সালাতুল ইশরাক বলা ফজরের নামাজ আদায় করার পরে ওই জায় নামাজের থেকে সূর্য উদয়ের পরে যে নামাজ 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করতে হয় এই বলা হয় ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ পড়া নফল, তা পড়লে অনেক লাভ আছে। 11 নম্বর আছে সালাতুল আওয়াবিন, অর্থাৎ মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 6, 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করতে হয়, এইটাকে বলা হয় আওয়াবিন নামাজ। আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে তার 6 রাকাত নামাজ পড়লে তার 12 বছর নফল ইবাদত করলে সেই যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব তাকে দান করা হয়। নফল নামাজে অনেক পুণ্য আসে, তবে ফরজ নামাজ আদায় করে তারপরে সময় পাইলে আমরা ফরজ নামাজ আর নফল নামাজ আদায় করব। নফল নামাজ আদায় করলে আর একটা লাভ হলে এই যে যদি ফরজ নামাজে কোনো ঘাটতি হয়ে যায় তাহলে নফল নামাজের তাহলে এগুলো কি পূর্ণ করা হয়। এই জন্য আমাদের প্রত্যেকের ফরজ নামাজের আদায় তো অবশ্যই করবো, সাথে সাথে নফল নামাজে আমাদের সুযোগ মতো বেশি বেশি করবো, তাহলে আমাদের ফরজ নামাজের মধ্যে ত্রুটি বিস্তৃতি হয়েছে এগুলোও কী হবে আমরা আমাদের হয়তো কাল কেয়ামতে আমরা এগুলো নফল নামাজ কি পূর্ণ করে নিতে পারবো। এই জন্য আজ আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, ঘরে থেকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করে এখানে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।